হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে দীপিকাস ব্লগে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। তো সবাইকে আবারও বলছি গুড ইভিনিং। এখন বাজে 3:30, তো এক জায়গায় বেরোচ্ছি, তো এখান থেকে ট্রেন ধরবো। তো এখন বেরোচ্ছি হচ্ছে বড়বাজার, কলকাতা বড়বাজার যাব। তো তোমরা অনেকেই ভাবছো যে মানে এই 3:30 বাজে এখন বড়বাজার কেন যাচ্ছে। তো যাই হোক, মানে কি বলবো, আমাদের হঠাৎই যাওয়া, ঠিক আছে। আগে থেকে মনে হয় ঠিকই হচ্ছিলো না যাবো কি যাবো না। তো সামনে দেখো, আমার দুই ভাগ্নি আছে আর আমার ননদ আছে। তো আমাদের স্টেশন তো কাছেই, অনেকে মানে যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো। ট্রেনের টাইম হয়ে গেছে, তো আমরা যাব হাওড়ার দিকে। তো হাওড়াতে নেবে, ওখান থেকে বাস ধরে আমরা যাব বড়বাজার। তো এই সময়টা ট্রেন বহুতই মানে ভিড় হয়, তো তাও যাচ্ছি, কারণ মানে যাবো কি যাবো না বুঝতে পারছিলাম না। তো দেখো, জায়গা আমরা মানে পাইনি, আমি আর আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে। আর ভাগ্নি প্রথমে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম। এখানে আমি একটু ঢং করছিলাম, দেখছিলাম কেমন লাগছিলো। তো অনেক দিন পর মানে গেটের সামনে দাঁড়িয়ে আছি, ভালোও লাগছিলো আবার ভয়ও লাগছিলো। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নামলাম। তো এখন আছি হাওড়াতে, এই যে ব্রিজটা পার করছি। বেশ এখন এই টাইমটা মানে মানে এই ব্রিজটা পার করতে ভীষণই ভালো লাগে, দেখতেও ভীষণ ভালো লাগে। তো সেটাই বাগ্নিদের বলছিলাম, যখন আসবো বড়বাজার থেকে তখন হেঁটে হেঁটেই ব্রিজটা দিয়ে পার হবো, সেটাই ভাবছিলাম। এবার দেখা যাক কী হয়। তো এখন বাস পেলাম, ঠিক আছে, বাস মানে গিয়েই সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি। হাওড়াতে মোটামুটি সব বাসই যায়, তো এখানে ফাঁকাই ছিল, সিটও পেয়ে গেছিলাম। তো সিট পেয়েছি, এখন বসে আছে আর ভিডিও করছি। হাওড়া ব্রিজটা পার করলেই বড়বাজার, বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখো, আমরা বড়বাজার ঢুকে গেছি। তো এখন আমরা দোকানগুলো খুঁজছি, ঠিক আছে, যে দোকানটা আমাদের দরকার সেই দোকানটাই খুঁজছি। তো দিদিকে আমি সাহস করে আনলাম, আমি আগে এসেছি কিন্তু দোকানটা আমি মানে ঠিক মনে নেই কোন দিকে দোকানটা, আর কোন দোকানে যাবো সেটাও আমি তোমাদের পরে বলবো। তো তোমরা ভিডিওটা দেখো আগে। তো দেখো, এখানে অনেক রকম জিনিস আছে, মানে সব কিছুই মোটামুটি তোমাদের পছন্দ হবে, হাতে যদি পয়সা থাকে সব কিছুই নেওয়া যায়, এখানে অনেক সস্তায় পাওয়া যায়। তো আমরা যাচ্ছি দোকানটার দিকে, দোকানটা আমরা পেয়েও গেছি। তো এখন আমরা উপরে উঠছি, দোকানটা দোতলা, তো উপরে যাচ্ছি। আর দেখো সিঁড়িগুলো কী সুন্দর, মানে সিঁড়িতেও আয়না দেওয়া আছে, বেশ ভালো লাগছিলো। আর সিঁড়িগুলো বড্ড ছোটো ছোটো ছিল। তো দেখো উপরটা মানে এত স্টক আছে, কি বলবো, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমরা এখন দেখতে এসেছি লেহেঙ্গা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য। তো লেহেঙ্গা এখানে পছন্দ করতে এসেছি, যদি পছন্দ হয় এই দোকান থেকেই নেব। তো দেখি কেমন লাগে। তো এখানকার মানে আমি শুনলাম আগে, মানে এই দোকানের মানে কি বলবো, এই জিনিসগুলো বেশ ভালো, ঠিক আছে, একটু দাম বেশি কিন্তু জিনিসগুলো ভীষণই ভালো, কালেকশন খুবই ভালো। তো দেখো এক এক করে কালেকশন বের করছে আর ভাগ্নির ওপর ট্রাই করা হচ্ছে কেমন লাগবে। তো এইটা, এই লেহেঙ্গাটা বেশ 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 ভালো লেগেছিলো, বাট লেহেঙ্গাটা ভাগ্নির একদম সেম সেম হয়ে গিয়েছিলো, তাই লেহেঙ্গাটা আর নেওয়া হলো না। কিন্তু দেখতে বেশ ভালো ছিল লেহেঙ্গাটা, বেশ কাজ করা। তোমাদের কেমন লেগেছে লেহেঙ্গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে অনেক 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 কালেকশন আছে, সবই দেখাবো। তো তোমরা ভিডিওটা প্লিজ 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 একটু দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। বহুত বড় হয়ে যাবে,
না এগুলো ভালো লাগছে দুটো দেখিয়ে দাও এটা বেশ পছন্দ হয়েছে দিদির, আর ভাগ্নিকেও বেশ সুন্দর মানাচ্ছিল। তো এই কালারটাই দিদির মেয়ের জন্য পছন্দ করা হয়েছে। তো এটা হচ্ছে ঠিক ব্ল্যাক নয়, এটা হচ্ছে সেই একদম ডিপ কফি কালার। তো দেখতে ভীষণই ভালো লাগছিল, সাজলে আরও সুন্দর লাগবে। তো এখানে মানে ওর ওপর ট্রাই করা হচ্ছে কেমন লাগবে। তো যাই হোক, যখনই মানে খুলেছে প্যাকেট থেকে তখনই মানে পছন্দ হয়ে গেছিলো, আমারও পছন্দ হয়ে গেছিলো আর দিদিরও পছন্দ হয়ে গেছিলো। তো এখন ওর ওপর ট্রাই করা হচ্ছে। তো দেখো তোমাদের কেমন লাগছে লেহেঙ্গাটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা হচ্ছে আমার মেয়ের জন্য, মানে আরোহীর জন্য এই লেহেঙ্গাটা। এই কালারটাও ভীষণ 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 ভালো। তো এই কালারটা ঠিক কী কালার বলে আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে? তো যদি মনে পড়ে আমি তোমাদের পরে বলে দেবো। তো এই কালারটাও ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছিলো, জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট রিয়েলে যে কালারটা দেখবে ভীষণ ভালো লাগবে। এবার দোকান থেকে আমরা বেরোলাম। তো দেখো এখানে অনেক 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 কালেকশান আছে, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারবে না। তো এখন আমরা যাচ্ছি হাওড়ার দিকে, তো হাওড়া স্টেশনে যাব। তো এখান থেকে বেরোচ্ছি আর তোমাদের একটু শেয়ার করছি এখানে কী কী পাওয়া যায়। দেখো কালেকশানগুলো সব জায়গায় কালেকশান ভীষণই ভালো, আর দামও সেরকম আছে, কম বেশি সব রকম রেঞ্জে পাবে। তো এই শাড়ির মার্কেট থেকে বেরিয়েই আমরা দেখতে পাচ্ছি এখানে কসমেটিক জুয়েলারির বিভিন্ন রকম মানে এখানে দোকান আছে, ঠিক আছে? তো এখানে সব কালেকশানই খুবই ভালো, তোমরাও এসে মানে দেখে যেতে পারো আর জিনিসও নিয়ে যেতে পারো। তো এখানে সব 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 কিছুই পাবে, কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু কালেকশান পেয়ে যাবে, আর অনেক 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 কালেকশান। তো দেখো এখানে জুয়েলারিগুলো এত সুন্দর, কি বলবো, হাতে পয়সা থাকলে আমি ঠিক নিতাম, কিন্তু এমন মানে এমন টাইমে গেছি হাতে একদমই পয়সা ছিল না। তো যাই হোক, খালি দেখেই মানে আসতে হলো। এখানে হিউজ কালেকশান আছে। আর দেখো আমরা ভেতরে ছিলাম, মানে দোকানের ভেতরে ছিলাম, তাই বুঝতে পারিনি যে বাইরে বৃষ্টি পড়ছিলো। তো বাইরে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়েছে, আকাশটাও মেঘলা মেঘলা হয়েছিল। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে হাওড়া যাব। তো এখান থেকে ভাবছি হেঁটেই যাব। তো দেখা যাক কী হচ্ছে, আগে আগে বেরোই তারপরে, কারণ এখানে বেরোতে এখন টাইম লাগবে অনেকটাই, কারণ অনেকটা ভেতর দিকে আছি আমরা, আর এখানে লোকজনও অনেক কম হতে থাকছে। তো সবাই যে যার বাড়ি মানে চলে যাচ্ছে। এখানে দেখো হিউজ অক্সিডাইজ মানে কালেকশন রয়েছে। আর এখানে দেখো গোল্ডেনের ওপরে অনেক 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 হার রয়েছে, খুব সুন্দর লাগছে সবকটাই। এখানে আছে সুন্দর সুন্দর চেন, গলার হার, আংটি, চুড়ি, শাঁখা, পলা সব কিছু আছে, মানে গোল্ডেনের যা যা জিনিস আছে সব কিছু। তো কালেকশান সবগুলোই ভালো। এই বড়বাজারটা হলো কলকাতার সব থেকে বড় হোলসেল মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে? মানে দোকানে যা যা জিনিস পাওয়া যায় এখানে সব সবাই মানে হোলসেলে নিয়ে যায়। তো দেখো এখন বাড়ি ফিরছি, আর পিছনে দিদিরা আছে, আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি। আর দোকান মোটামুটি সবকটা মানে বন্ধ হয়ে গেছে, বেশিরভাগই দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, আর বৃষ্টিও পড়ছিলো, তাই তাড়াতাড়ি দোকান বাজার সব বন্ধ হয়ে গেছে এখানে। তো এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। তো হাওড়া ব্রিজেই যাব, আর হাওড়া ব্রিজ পার করলেই তো স্টেশন। তো সেখান থেকে আমরা ট্রেন ধরে সোজা বাড়ি যাব। তো দেখো আমরা হাওড়া ব্রিজ চলে এসেছি। Thank you.
হাঁটতে হাঁটতে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। আর আমাদের ভাগ্য ভালো ছিল, অতটা ব্রিজ মানে ভাগ্নি মানে হেঁটে হেঁটে এসছে, একবারও কোলে ওঠেনি, মানে খুবই ভাগ্য ভালো ছিল। দিদিরও ভাগ্য ভালো ছিল, আমারও ভাগ্য ভালো ছিল, না হলে সেই ব্রিজটাই মানে কোলে 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 করে নিয়ে আসতে হতো। A few moments later. আমরা আমাদের স্টেশনে নেমে গেছি, স্টেশন থেকে নেমে ফল নিচ্ছিলাম, তো মাঝখানে কিছু ভিডিও ছিল ডিলিট হয়ে গেছে, তো তার জন্য সরি। তো আজকের ভিডিও এটুকুই ছিল, ভালো লাগলে লাইক দিয়ে দিও।